আর উজবিল্লাহ হিমিনা নিরজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহি ও বারাকাত প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআল্লার অশেষ মেহেরবানীতে অশেষ রহমতে তোমরা ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আমরা আল্লাহ তা আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ তা যেন আমাদের সকলকে মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করেন এবং আমরা যারা স্বাভাবিকভাবে আবার পুনরায় আমাদের শ্রেণীকক্ষে ফিরে আসতে পারি এ তবে কামনা করে আসতে শুরু করছি শ্রেণী সপ্তম পর্ব পাঁচ বিষয় ইসলাম অনুভূতি শিক্ষা অধ্যায় এক আকাইদ আকাইদের আজকে যে পাঠটি নিয়ে তোমাদের সাথে আমরা কথা বলবো সেটি হলো আল আসমাউল হাসনা ইতিপূর্বে আমরা ক্লাস সিক্সে তোমাদেরকে বিষয় ধারণা দিয়েছি এখানে ব্যাপকভাবে আমরা বর্ণনা করব। প্রথমে আমরা লিখবো আসমা শব্দটি কোন শব্দের বহু বচন আসমা শব্দটি ইসম শব্দের বহু বচন ইসেম শব্দের বহু বচন তোমরা লিখবে ইসেম শব্দের অর্থ হলো নাম ইসেম শব্দের অর্থ কি নাম আর হুসনা শব্দটি হুসনুন শব্দের বহু বচন হুসনুন শব্দের বহু বচন হুসনা শব্দের অর্থ হলো সুন্দর আর আলাসমাউল আসমাউল হুসনা অর্থ সুন্দর নাম সমূহ এরপরে তোমরা লিখবে আলাসমাল হুসনা কি আল্লাহ তাআলা সুন্দর সুন্দর গুণ বাচক নাম সমূহকে একত্রে কি বলা হয় আলাসমাল হুসনা বলা হয় আল্লাহ তালার সকল গুণের অধিকারী তিনি সৃষ্টি করতে আল্লাহ খালিখুন আল্লাহ সৃষ্টি করতাম আল্লাহ রাব্বুর আল্লাহ পালন করতে আল্লাহ রাজাকুন আল্লাহ রিজিক তিনি দয়াবান ক্ষমাশীল শান্তিদাতা ও পরাক্রমশালী তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এবং সর্বশক্তিমান তিনি আমাদের একমাত্র মালিক পবিত্র কোরআন মজিদে এই বিষয়ে সাদ হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম লাইসাকা মিসলিহি সাইন এসাদ হচ্ছে কোনো কিছুই তার সদৃশ নয় কোনো কিছুই তার সদৃশ নয় সুরা সুরা আয়াত নাম্বার এগারো এরপরে আল্লাহ তাআলা অতুলনীয় তার সত্তা যেমন অনাদি ও অনন্ত তার গুণাবলীও তেমনি অনাদি ও অনন্ত আল্লাহ এসব গুণবাচক নাম শব্দে নানা উপস্থিতি আমরা আখ্যায়িত করা হয়েছে এসব গুণের প্রত্যেকটির পৃথক পৃথক নাম রয়েছে এই নামগুলোকেই একত্রে কি বলা হয় আলাসমল হোসনা বলা হয় এ পাঠে আমরা আল্লাহ তালার কতিপয় গুণবাচক নামের পরিচয় আমরা লাভ করতে পারব ইনশাআল্লাহ তোমরা এখন একটি প্রশ্ন লিখবে আল ব্যক্তি জীবনে আল আসমান হোসনার প্রভাব কি পাঠ্য বিড়ালকে ব্যাখ্যা করো মানব জীবনে আল্লাহ তালার গুণবাচক নাম সমূহের প্রভাব অপরিসীম কেননা এসব গুণবাচক নাম মানব জীবনে দুদিক থেকে প্রভাব বিস্তার করে কয় দিক থেকে দুই দিক থেকে প্রভাব বিস্তার করে প্রথমত এসব নাম দ্বারা বা নামের দ্বারা আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি জানতে পারি তার ক্ষমতা ও গুণাবলীর পরিচয় লাভ করতে পারি যেমন আল্লাহ রহমান আল্লাহ রহিম রাহমান দ্বারা রহিম দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা অতি দয়াবান গফার নাম দ্বারা আমরা বুঝতে পারি যে মহান আল্লাহ তালা হলেন অতি ক্ষমাশীল সুতরাং পাপ করলে বা পাপ করে ফেললে আমরা তার নিকট অবশ্যই ক্ষমা চাইব তিনি পারেন সমস্ত গুণাসমূহ ক্ষমা করে দিতে অন্যদিকে তিনি হলেন জব্বার জব্বার শব্দের অর্থ হলো প্রবল জব্বার শব্দের অর্থ কি প্রবল তিনি হলেন কহার মরা মহা মহাপরাক্রান্ত কহার শব্দের অর্থ হলো মহাপরাক্রান্ত এগুলো স্মরণ থাকলে আমরা কোনো পাপ কাজ করতে পারি না কেননা আমরা বুঝতে পারি যে পাপ কাজ করলে তিনি আমাদের শাস্তি দিবেন তাছাড়া আল্লাহ তালায় আমাদের রিজিকদাতা নিয়ামতদাতা করোনাময় ফলে আমরা তার নিয়ামত উপভোগ করে তারই সুক্রিয়া আদায় করতে পারি বা করা উচিত দ্বিতীয়ত তালার গুণবাচক নামসমূহ আমাদেরকেও উত্তম গুণাবলী অর্জন করতে উৎসাহিত করি সুতরাং আমরাও আমাদের জীবনে আল্লাহ আল্লাহতালার গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেমন আল্লাহ পাক দয়ালু আমরাও সকলের প্রতি দয়া করব তিনি ন্যায় পরায়ণ আমরাও সকল ক্ষেত্রে ন্যায় পরায়ণ হব তিনি রিজিকদাতা আমরাও ক্ষুধার্তকে অন্ন দেবো আল্লাহতালা পরম ধৈর্যশীল আমরাও বিপদে আপদে ধৈর্য ধারণ করবো এভাবে আল্লাহ তালার গুণবাচক নামসমূহ আমাদেরকে উত্তম চরিত্রবান হতে উৎসাহিত করে এরপর আমরা আসি আল্লাহ তালাহা একটি গুণবাচক নাম হলো আল্লাহু হাইয়ুন হাইয়ুন শব্দের অর্থ কি হাইয়ুন শব্দের অর্থ হলো তোমরা প্রশ্নগুলো অবশ্যই লিখবে যিনি চিরকাল ধরে জীবিত আল্লাহ হাইয়ুন অত আল্লাহ চিরঞ্জিত তিনি চিরকাল ধরে আছেন থাকবেন যখন কোনো কিছুই ছিল না তখনও তিনি ছিলেন আবার কেয়ামতের সময় যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে তখনও তিনি একমাত্র থাকবেন তার কোনো ক্ষয় নেই রোগ সুখ দুঃখ জরা তন্দ্রা নিদ্রা কিছুই নেই কোন রূপ ধ্বংস তাকে স্পর্শ করতে পারে না তিনি সকল ক্ষয় ও ধ্বংস থেকে মুক্ত এ বিষয়ে আল্লাহ সুবাহ করেন রহমান রহিম অল্লহ ইলাহ ইল্লাহয়ুন কৈয়ুম লা তা খজুনে তুলা নাও ইশাদ হচ্ছে তিনি আল্লাহ ব্যতিত তিনি তিনি আল্লাহ তিনি ব্যতিত কোন ইলাহ নি তিনি চিরঞ্জীব ও সর্বোত্তম ধারক তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না স্পর্শ করে না সোরাল বাকারা আয়াত নম্বর দুশো আমরা আল্লাহ আল্লাহতালয়ের এ গুণ থেকে শিক্ষা গ্রহণ করবো সকল কাজকর্মে আমরা প্রাণবন্ত থাকবো অলসতা নির্জীবতা পরিহার করব ক্লান্তি শ্রান্তি তন্দ্রা নিদ্রা ইত্যাদি যেন আমাদের কাজে কোনো প্রভাব না ফেলে সেই চেষ্টা আমরা করব ইনশাল্লাহ তাহলে আমরা জীবনে সফলতা লাভ করতে পারব এরপর আমরা সেই তোমরা একটি প্রশ্ন লিখবে আল্লাহ হাইয়ুন বাক্যটি আহ পাঠ্যবির আলোকে ব্যাখ্যা করা আর একটি প্রশ্ন লিখবে আল্লাহ কাইয়ুম শব্দের অর্থে কি আল্লাহ কাইয়ুম বাক্যটি পাঠ্যবির আলোকে ব্যাখ্যা করো কাইয়ুম শব্দের অর্থ কি কাইয়ুম শব্দের তুলো চিরস্থায়ী চিরবিরাজমান চিরবিদ্যমান সবকিছুর ধারক সত্তা তিনি আল্লাহ ইসলামী শরিয়তের পরিভাষায় সৃষ্টির তত্ত্বাবধায়ক বা তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের জন্য যে সত্তা অনাদি ও অনন্তকাল ব্যাপী বিরাজমান হলেন অন্য কথায় আপন সত্তার জন্য যিনি কারো মুখাপেক্ষি নন অথচ সকল সত্তার ধারক এরূপ সত্তাকে বলা হয় কয়ুম বলা হয় এরূপ কি বলা হয় কয়ুম বলা হয় আল্লাহ কয়ুম অর্থ আল্লাহ চিরস্থায়ী তিনি সব কিছুর ধারক তিনি বিশ্ব বিশ্ববিধানদাতা বিধাতা তিনি সর্বত্র বিরাজমান আসমান জমিনের সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন আল্লাহ তালা বিরাজমান তিনি বিদ্যমান সবসবায় বিদ্যমান তিনি অনাদি এবং অনন্ত তিনি সব কিছু জানেন পৃথিবীর যাবতীয় বস্তু তারই নিয়ন্ত্রণে তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং নিপুণভাবে এগুলো পরিচালনাও করছেন বা করেন কেয়ামত পর্যন্ত সব কিছু রক্ষকই তিনি আখিরাত তিনি একমাত্র নিয়ন্ত্রক তিনি ব্যতীত আর কোনো চির বিরাজমান সত্তা অন্য কেহ নেই এরপর আমরা সেই আল্লাহ তালার আরেকটি গুণবাচক নাম আল্লাহ আজিজুন আজিজুন শব্দের অর্থ কি আজিজুন শব্দের তোর মহাপরাক্রমশালী আল্লাহ তালাই সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস কে আল্লাহ উৎস এবং মালিক তার ক্ষমতা অসীম তার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই কেউ তার ক্ষমতার মোকাবেলা করতে পারে না আল কোরআন এই বিষয়ে আল্লাহ তালা ইসাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম আজিজুন ইসাদ হচ্ছে আল্লাহ মহা পরাক্রমশালী এবং দণ্ডদানকারী সুরা আল ইমরান আয়াত নাম্বার চার সেখানে এ আয়াতটি বর্ণিত হয়েছে আল্লাহ অসীম ক্ষমতাধর কেউ তাকে অপসারণ করতে পারে না তার সাথে ধুকা প্রতারণা করতে পারে না কেউ তার কৌশল বা পরিকল্পনা ব্যর্থ করতে পারে না তিনি যা চান তাই হয় তার কুদরত বা ক্ষমতার মোকাবিলা করার শক্তি কারো নেই তিনি যাকে ইচ্ছা অপমানিত ও লাঞ্ছিত করতে পারেন দুনিয়ার বড় বড় ক্ষমতাবানদের তিনি ক্ষুদ্র প্রাণী বা বস্তু দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন বা দিয়েছেন যেমন তিনি ফেরাওয়ানকে পানি দ্বারা নম্রুতকে মশা দ্বারা আব্রাহার ইয়ামানের তৎকালীন বাদশাহ আব্রাহকে ছোটো ছোটো পাখি দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন তাকে অস্বীকারী কেউ তার আজাব বা শাস্তি থেকে বাঁচতে পারেনি ভবিষ্যতেও বাঁচতে পারবে না আমরা সদা সর্বদা আল্লাহ তালার এসব গুণের কথা রাখবো এ গুরুত্ব এর গুরুত্ব ও তাৎপর্য আমরা উপলব্ধি করবো তাহলে সৎ কাজ করা আমাদের জন্য অত্যন্ত কি হবে সহজ হবে এরপরে আল্লাহ তালার আরেকটি গুণবাচক নাম আছে আল্লাহ খবিরুন শব্দের অর্থ হলো সম্যক অবহিত আল্লাহ তো আল্লাহ তালা সব কিছুর সম্মক অবহিত সব কিছু জানেন এ বিষয়ে আল্লাহ তালা এরশাদ করেন বিস্মিল্লা রহমান রহিম আল্লাহ খবিরুম ইন্না আল্লাহ আলী মুন খবীর এরশাদ হচ্চে রিচরি আল্লাহ সব কিছু জানেন সকল খবর রাখেন সুর আল আয়াত নাম্বার তেরো আল্লাহ সব কিছু জানেন তিনি সকল তার নিকট অজানা নয় আমরা বা করি আমরা যেসব বিষয়ে কল্পনা করি তাও তার অজানা নয় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বস্তু বা প্রাণীর খবরও তিনি জানেন গভীর সমুদ্রের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরও খবর তার জানা অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিপিলিকার চলাফেরাও তার অজানা নয় ভাইরাস ভিক্টেরিয়ার মতো খালি চোখে যেসব প্রাণী দেখা যায় না সে সম্পর্ক তিনি সম্যক অবহিত এক কথায় আসমান জমিন ও এ বিশ্বজগতের এমন কিছু জিনিসেই জিনিস নেই যে তার জ্ঞানের বাইরে তিনি সব কিছু জানেন আমরা আল্লাহ তালার এই গুণের তাৎপর্য অবশ্যই উপলব্ধি করব। আল্লাহ তালা আরেকটি গুণ বাঁচত আত্মৈর্যশীল আল্লাহ সাবরুনত্ব আল্লাহ পরম ধৈর্যশীল আল্লাহ তালা সবচেয়ে বড় ধৈর্যশীল তার ধৈর্যের কোনো সেবা নেই প্রিয় শিক্ষার্থীরা আসো আজকে আল্লাহ হুসনার আল্লাহ তালার গুণ যে নামগুলো আমরা বলেছি এই পাঠগুলো তোমরা আরো ভালো করে সহকারে পড়বে অধ্যয়ন করবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও